ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন। আচ্ছা, এখানে কিন্তু আমরা মূলত টেবিল ভাগ করা শিখে যেতেছি, এটার দিকে একটু গুরুত্ব দিবেন, কারণ এটার থেকেই আমরা হচ্ছে নর্মালাইজেশনের কিভাবে আপডেট পর্যায়ে যাব বা কিভাবে টেবিলকে ভাঙবো সেটা একটু ধারণা, ভালো ধারণা কিলে খেয়াল করবো আর কি। তো এই যে ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং কম্পোজিশন, এটা বলতেছে আমাদের ডিপেন্ডেন্সি গুলোকে প্রিজার্ভ করতে হবে। এই যে ডিপেন্ডেন্সি আছে, এই ডিপেন্ডেন্সিটা আমাকে অবশ্যই প্রিজার্ভ করতে হবে। মানে আমরা যে টেবিল গুলোকে ভাঙবো, আমরা অবশ্যই আমাদের যে লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন আছে সেই ফর্মুলা গুলোকে মেনে একটা রিলেশনকে একাধিক রিলেশনে ভাঙবো। ভাঙার পরে সেখানেও আমরা কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি আইডেন্টিফাই করার চেষ্টা করবো বা আইডেন্টিফাই করতে হবে। তো যেই ডিপেন্ডেন্সি গুলো পাবো সেই ডিপেন্ডেন্সি গুলো থেকে আমরা আবার আগের ডিপেন্ডেন্সি গুলোতে আসতে পারি কিনা, মানে আমার অরিজিনাল যে ডিপেন্ডেন্সি গুলো ছিল সেই ডিপেন্ডেন্সি গুলো আমার প্রিজার্ভ করতেছে কিনা, এটাই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন। চ্যাট বক্সে যা দেখতেছি আজকে মনে হয় ম্যাক্সিমামেরই নেটওয়ার্ক জনিত সমস্যা হচ্ছে মেবি। জি ভাই, তাই মনে হচ্ছে। আর আজকে আমরা আমি মোটামুটি গ্রামের ডকার বাড়িতে টার্গেট আসি, নিয়ে, ক্লাসটা আজকে এই অবস্থা আর কি। মানে আজকে আমার তো আমি মানে মোটামুটি বোরই দেখা যাচ্ছে, সব আসলে হচ্ছে যে ছুটির দিন বেশি পড়ে গেছে, তো সবাই গ্রামের বাড়িতে চলে গেছে। আচ্ছা আচ্ছা। আর আজকে আমি মনে করি যে বড় একটা টার্গেট নিয়ে নিলাম, যে আজকে আমরা বেসিক আচ্ছা, ব্যাপার না ভাই, রেকর্ড থাকবে তো, প্রবলেম নাই। হ্যাঁ। আবার আমার হচ্ছে সমস্যাটা হচ্ছে কি, আমার হচ্ছে আবার ওই 24 তারিখ থেকে আমার সেমিস্টার ফাইনাল শুরু হবে, তো যার কারণে হয়তো সামনে চাইলেও ক্লাস নেওয়াটা খুব কষ্ট হয়ে যাবে আমার জন্য, যার কারণে চাচ্ছিলাম যে যা করার 2-3 দিনের মধ্যে শেষ করে ফেলি আর কি। জি আচ্ছা, ভাই, তাহলে আমরা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশনটা একটু দেখতে চাচ্ছিলাম, তাহলে আমরা কন্টিনিউ করি। যাদের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তারা হচ্ছে ভিডিওটা দেখে আশা করি ধারণাটা ক্লিয়ার করে নেবেন, তারপর যদি কোনো সমস্যা হয় গ্রুপ তো আছেই, গ্রুপে আলোচনা করবেন, আশা করি যারা বুঝতেছে তারা সমস্যা সমাধান করে ফেলবে মিলে ঝিলে সবাই মিলে। আচ্ছা, আমাদের এখানে একটা রিলেশন দেওয়া থাকবে, আমরা একটা রিলেশন নিয়ে নিচ্ছি আপাতত এ বি সি ডি ই। এই রিলেশনের জন্য আমরা দেখলাম যে আমাদের কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকতে পারে, আমরা ধরলাম যে এ থেকে বি সি ডি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, বি থেকে এ ই এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, তারপর হচ্ছে বি সি থেকে এ ই ডি এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, ডি থেকে ই এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, সি থেকে ডি ই এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। মোটামুটি অনেকগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে। তাহলে আমাদের এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আছে এই ডিপেন্ডেন্সি গুলোকে আমাদের মাঝে মাঝে ভাঙতে হবে। আমরা কেন ভাঙবো, কখন ভাঙবো সেটা পরে দেখবো, আপাতত আমরা দেখতেছি যে ভাঙবো, যে ভাঙলে আমাদের রুল গুলো কিভাবে স্যাটিসফাই হবে। তো এই রুল গুলো স্যাটিসফাই করার ক্ষেত্রে আমরা এই যে টেবিল গুলো আছে, সাপোজ আমরা এই টেবিলটাকে 3টা টেবিলে ভাঙতেছি, যার একটা টেবিল হচ্ছে R1, এটা হচ্ছে AB, একটা টেবিল হচ্ছে R2 যেখানে আমি রাখছি BC, একটা টেবিল হচ্ছে আমার R3 যেখানে আছে CDE। তাহলে আগে আপনারা বলেন যে এটা আমার লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন কিনা, না ভাই, কেন না হবে কমন নাই ভাই, আর কি, এখানে কমন অ্যাক্টিভিটি নাই। ওয়ান থেকে আর কোন থ্রিতে নাই, আর টু থেকে আর থ্রি। কোন জায়গায় কমন নাই বলেন? R1 এবং R2 এর মধ্যে B কমন উপাদান আছে না? জি ভাই, R1 আর R3 R2 এর মধ্যে ভাই নাই আছে, ভাই, R2 এবং বা R3 এর মধ্যে R1 আর C R3 ভাই, প্রত্যেকের সাথে R1 প্রত্যেক আর R3 ভাই প্রত্যেকের সাথে প্রত্যেকের থাকতে হবে না, তবে কারো না কারো সাথে অবশ্যই থাকতে হবে যাতে একেবারে বিচ্ছিন্ন না হয়ে যায়। কারো না কারো সাথে থাকলেই হবে, প্রত্যেকের সাথে প্রত্যেকের থাকতে হবে না, কারো না কারো সাথে থাকলেই হবে যাতে সে একেবারে বিচ্ছিন্ন না হয়ে যায়। আচ্ছা সাদ্দাম ভাই, এখানে যে R1 R2 ভাঙলাম, মানে হ্যাঁ প্রথম প্রথম প্রশ্ন হলো যে আমার, আমি বুঝবো কিভাবে যে এটাকে 3টা রিলেশনে ভাগ করব? এটা তো আমরা বলছি যে এটা আমরা শিখবো, এটা হচ্ছে এই ওকে জিনিসটা হ্যাঁ, শেখার পরেই আমরা শিখবো, মানে আচ্ছা আচ্ছা আপাতত আমরা শিখতে, আমরা যে ভাঙবো ভাঙার জিনিসটাকে শিখি, তারপর আমরা তো এক্সাম্পল অবশ্যই দেখবো। আচ্ছা, এখন R1 এবং R2 এর মাঝে হচ্ছে এখানে কমন নাই, কমন আর আছে R1 সরি কমন আছে, হ্যাঁ কমন আছে, কিন্তু আমার সবগুলো অ্যাট্রিবিউট তো এখানে আসে নাই। আপনি তো রিলেশন করছেন, এখন তিনটা তিনটাকে ইউনিয়ন করতে হবে, যখন ইউনিয়ন করবেন আপনি এখানে ইউনিয়ন করবেন R1 ইউনিয়ন R2 ইউনিয়ন আচ্ছা R3, আচ্ছা, ওকে ওকে, এখান থেকে আপনার এ বি সি ডি ই সবগুলো আসছে কিনা। ভাই আসছে, হ্যাঁ, তার মানে এটা আমরা বলতে পারবো যে আমার লসলেস জয়েন ডিকম্পোজিশন। যদিও এখানে আরেকটা জিনিস আপনাদের বলা হয় নাই, সেটা হচ্ছে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে ক্যান্ডিডেট কি কি না। মানে আমরা তো একটা এক্সাম্পল দেখলাম, কই এক্সাম্পলটা, যেমন আমরা এই যে এইখানে যে এক্সাম্পলটা দেখলাম
এখানে কিন্তু তিনটা কন্ডিশন ছিল, সকল অ্যাট্রিবিউট পাইতে হবে, একটা কমন অ্যাট্রিবিউট থাকতে হবে। তাহলে আপনার এই দুইটা কন্ডিশন কিন্তু এখানে মিলাই ফেলছেন, যে ইউনিয়ন পাইলাম সবগুলো, কমন উপাদানও পাইলাম, কিন্তু এই কন্ডিশনটা তো আপনার এখান থেকে মিলাইতে পারবেন না। কমন অ্যাট্রিবিউটটাকে জি ভাই, এটা তো আমার ক্যান্ডিডেট কি হইতে হবে, তাহলে এটা তো আপনারা এই ভ্যালু যেহেতু দেওয়া নাই, আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না, তাহলে এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, এটা কিভাবে বলবেন? তো এটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে হচ্ছে ডিপেন্ডেন্সি গুলো চেক করতে হবে। এটাকে কি করতে হবে, ডিপেন্ডেন্সি গুলো চেক করতে হবে। যেমন আপনি দেখেন, আমি আচ্ছা এখান থেকে আগে ডিপেন্ডেন্সি গুলো বার করি, তারপর আপনাদের একটু ভালো মতো ক্লিয়ার হবে। আমরা যেই টেবিল গুলো বের করবো, সেই টেবিল গুলোর যেই সদস্যগুলো আছে বা যে অ্যাট্রিবিউট গুলো আছে তাদের ক্লোজার বের করতে হবে। যেমন আমরা এখান থেকে আগে এর ক্লোজার বের করবো। বলেন এর ক্লোজার কি কি হইতে পারে বলেন তো? ক্লোজার, এর ক্লোজার এ হবে, এ হবে, বি সি ডি হবে, বি হবে, সি হবে, ডি হবে, আর ই কিছু হবে, ই ই হবে, আর কিছু ই না ভাই, আর কিছু আমরা আমরা হচ্ছে এখন বি এর ক্লোজার বের করি। বলেন বি এর ক্লোজার কি কি হইতে পারে? হ্যাঁ, এর ক্লোজার তো এফ ও হয়, মানে বি ক্লোজার বি, এফ তো এখানে নাই, এফ না, আচ্ছা কিভাবে ই পর্যন্ত, ওকে বলেন বি এর ক্লোজার এ পাবো, বি পাবো, তারপর সি কি পাবো? না ভাই, কেন পাবো না, আমরা যেহেতু এ পাই গেছি, তাহলে তাহলে এ বি সি ডি ই সবাই কি পাইলাম। আচ্ছা এখন হচ্ছে আমরা ক্লোজার বের করার পর এখান থেকে হচ্ছে দেখবো আমাদের রিলেশনে কি কি নাই বা কি কি আছে। দেখেন আপনার এই রিলেশনে কি কি আছে, এ আর বি, সি ডি ই কিন্তু আমার এই রিলেশনে নাই, তাহলে এই সি ডি ই কে আমরা এখান থেকে কেটে ফেলবো, এগুলো আমাদের রিলেশনে কোনো দরকারই নেই, সেটা কি বুঝছি? আমরা আগে ক্লোজার বের করলাম, তারপর দেখলাম যে আমার রিলেশনে তো এগুলো নাই, তাহলে এগুলো তো আমার এখানে বের করে লাভ নাই। তাহলে এখন আমরা এখান থেকে ফাংশনাল ডিপেন্ডেন্সি আইডেন্টিফাই করব। দেখেন এই যে এ প্লাস, এ মানে এর ক্লোজার, এ কে তো অবশ্যই সে আইডেন্টিফাই করতে পারবেই, তাহলে এছাড়া, হ্যাঁ কে কি বললেন বুঝি নাই, কাটাটা কি বলে, কাটাটা, আচ্ছা আমি বললাম ফার্স্টে আমরা যেই অ্যাট্রিবিউট গুলো নিছি সেই অ্যাট্রিবিউট গুলোর ক্লোজার বের করলাম, যতগুলো বের করতে পারি সবগুলো নিলাম। তারপর এখন দেখতেছি আমরা যে নতুন রিলেশনে আসছি, সেই রিলেশনে যে সকল অ্যাট্রিবিউট আছে এগুলো ছাড়া অতিরিক্ত যা থাকবে সবগুলোকে কেটে দেব। তাহলে আমার এখানে এ এবং বি ছাড়া সি ডি ই আছে, এগুলোকে আমরা কেটে দিলাম, এগুলো আমার এখানে কোনো দরকার নেই, বুঝতে পারছি? আচ্ছা এইটুকুর পরে আমরা এখন কি করব, এখন হচ্ছে দেখেন এখানে দুটো উপাদান আছে, একটা এ একটা বি। তাহলে আমরা তো জানি যে কোন একটা অ্যাট্রিবিউট সবসময় তার নিজেকে আইডেন্টিফাই করতে পারে, এর জন্য আলাদা কোনো ডিপেন্ডেন্সি লেখার দরকার হয় না। তাহলে আমরা এখান থেকে দুইটা ডিপেন্ডেন্সি পাই, একটা হচ্ছে এ ডিটারমিনেন্ট এ, একটা হচ্ছে এ ডিটারমিনেন্ট বি। তাহলে যেহেতু এ ডিটারমিনেন্ট এ এটা আমরা সবসময় জানি, তাহলে এটা আমার লেখার দরকার নাই, এখানে আমরা একটা ডিপেন্ডেন্সি পাবো, সেটা হচ্ছে এ ডিটারমিনেন্ট বি। এটা বুঝছি কিনা আমাকে একটু বলেন। এভাবে আপনাকে কিন্তু অনেক ফাংশনাল ডিপেন্ডেন্সি আইডেন্টিফাই করতে হবে এখন, এটাই আপনার মূল কাজ। আচ্ছা আমরা বি এরটা করি, তাহলে একটু ক্লিয়ার হবে। আমরা যখন বি এর ক্লোজার আসছি, আমরা তো আগে সি ডি ই কেটে দিলাম, কারণ এই রিলেশনে এ বি এর বাইরে অতিরিক্ত আর কিছু নাই। এখন বি সে তার নিজেকে অবশ্যই আইডেন্টিফাই করতে পারবে, তার মানে বিও বাদ, তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পাবো বি ডিটারমিনেন্ট এ। তাহলে আমরা কিন্তু দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সি পাইলাম, এই যে এ বি আর বি এ। আর একটু ক্লিয়ার করতে আমরা পরেরটাতে যাই। এখানে আমার কে কে আছে বলেন, বি এবং সি। তাহলে বি এর আমরা ক্লোজার বের করি, এটা আমরা একটু আগে বের করছি, তার মানে আমরা জানি এখান থেকে আমরা এ পাবো, বি পাবো, সি পাবো, ডি পাবো, ই পাবো। তারপর আমি একটু জায়গা রেখে নিলাম, সি এর ক্লোজার যদি বের করি, একটু দেখেন তো সি এর ক্লোজার কি হইতে পারে। সি এর ক্লোজার কি হইতে পারে বলেন? ক্লোজার মানে সি হবে, ডি ই হবে, ডি ই আর কিছু নাই, আর আর খুঁজে লাভ নাই, আর কিছু পাইবেন না। তাহলে এখানে, হ্যাঁ তাহলে এখানে আমরা সি ডি ই পাইলাম। আচ্ছা এখন আমার এখানে রিলেশনে বি এবং সি ছাড়া আর কিছু নাই, তাহলে এ বাদ, ডি বাদ, ই বাদ, আর বললাম বি তার নিজেকে আইডেন্টিফাই করতে পারবে সেই জন্য বিও বাদ, তাহলে এখান থেকে আমরা পাবো বি ডিটারমিনেন্ট সি। আচ্ছা এখানে সি, সি তার নিজেকে আইডেন্টিফাই করতে পারবে, তারপর এখানে কিছুই হবে না ভাই, হ্যাঁ কিছুই না হইলে আমার কোনো সমস্যা নাই, এটা আমাদের ফাঁকা থেকে যাবে, এখানে কোনো ডিপেন্ডেন্সি নাই। আমরা তিন নাম্বারটাতে চলে আসলাম, এখানে দেখেন আমাদের যে সি ডি ই, এই সি এরটা তো আমরা দেখলাম যে কিছুই হবে না, তাহলে এটা আমরা বের করলাম না, এটা বাদ। আমরা যদি এখানে আবার আলাদা হবে, সরি
তাহলে আমরা এখানে সি এর ক্লোজারটা বের করি। সি এর ক্লোজার আমরা এখানে কি দেখলাম, সি হচ্ছে, ডি হচ্ছে, ই হচ্ছে, তাহলে এখানে তো আমাদের সি ডি সবাই আছে, তাহলে সি কে সি দ্বারা বাদ দিলাম, তাহলে সি ডিটারমিনেন্ট ডি ই আমরা একটা ডিপেন্ডেন্সি পাইলাম। তারপর আমরা যদি ডি এর ক্লোজার বের করি, ডি এর ক্লোজার এখান থেকে আসবে কি ডি ই, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা পাবো ডি এবং ই, তাহলে ডি ডি কে বের করতে পারবে, তাহলে আমরা পাবো ডি ডিটারমিনেন্ট ই। আর হচ্ছে ই এরটা যদি আমরা বের করি, ই এর ক্লোজার, তাহলে ই এর ক্লোজার হচ্ছে কিছুই নেই, তাহলে ই এর ক্লোজার খালি ই হবে, আর ই তো আমরা জানি না এখানে যা ইন্ডিফাই করতে পারে, তাহলে এর জন্য কিছু দেওয়ার দরকার নেই। তাহলে এবার একটু দেখি আমরা কতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি পাইলাম। আমরা এখানে পাইলাম ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ান, ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ান এর মধ্যে কি কি পাইলাম, এ ডিটারমিনেন্ট বি পাইলাম, বি ডিটারমিনেন্ট এ পাইলাম। আমরা চলে যাই ফাংশনাল ডিপেন্ডেন্সি টু, এখানে আমরা কি পাইলাম, বি ডিটারমিনেন্ট সি পাইলাম। আমরা যদি চলে আসি ফাংশনাল ডিপেন্ডেন্সি থ্রি, থ্রিতে আমরা কি পাইলাম, এখানে কয়টা আছে, সি থেকে ডিই আর ডি থেকে ই, দুইটা, সি থেকে ডিই আর একটা পাইলাম ডি থেকে ই। এই পর্যন্ত কি বুঝছে কিনা একটু বলেন তো। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই সবগুলোকে ইউনিয়ন করব, এফডি ওয়ান, এফডি টু, এফডি থ্রি। কি করব, এফডি ওয়ান ইউনিয়ন এফডি টু ইউনিয়ন এফডি থ্রি, এটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি কি পাইতেছি, এ ডিটারমিনেন্ট বি, বি ডিটারমিনেন্ট এ, বি ডিটারমিনেন্ট সি, সি ডিটারমিনেন্ট ডিই, ডি ডিটারমিনেন্ট ই। এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। এখন আমরা দেখব এই যে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আছে, এগুলো আমাদের মূল যে ডিপেন্ডেন্সি ছিল সেখানে আছে কিনা। এখানে একটা কথা মাথায় রাখবেন, এখানে আমাদের অতিরিক্ত কিছু ডিপেন্ডেন্সি থাকতে পারে, কিন্তু এখানে যা আছে তার সবগুলো এখানে না থাকলেও এইখানে যা আছে তার সবগুলো এখানে থাকতে হবে। সেটা কি বুঝাইতে পারছি ভাই? মানে সাবসেটের একটা কথা আছে, সাবসেটের একটা যে কথা আছে, সেই সাবসেট আমাদের এইখানে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আছে এটা সাবসেট হবে আমাদের এই ইউনিয়নের সমান। মানে এখানে আমি লিখতে পারি, যদি লিখি আমাদের মূল ফাংশনাল ডিপেন্ডেন্সি সাবসেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ান ইউনিয়ন ফাংশনাল ডিপেন্ডেন্সি টু ইউনিয়ন ফাংশনাল ডিপেন্ডেন্সি থ্রি, সেটাকে আমি আলাদা করে দিলাম। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি এই যে এ ডিটারমিনেন্ট বি সি ডি, এটা কি আমাদের এখানে আছে? আচ্ছা, আমি একটা একটা লিখি, আমাদের এখানে ছিল এ ডিটারমিনেন্ট বি সি ডি, এটা একটু বলেন তো এটা কি আমাদের এখানে আছে কিনা? আছে আছে, এখানে নাই, এরকম কি কারো কোনো কনফিউশন হইতে পারে বা আছে? আছে ভাই। হ্যাঁ, এখানে হয়তো মনে হইতে পারে যে আমাদের এ থেকে বি সি ডি কিন্তু একত্র কোনো জায়গায় নাই, কিন্তু আমরা এটাকে ডিকম্পোজিশন রুল অনুযায়ী ভাগ করলে এ ডিটারমিনেন্ট বি, এ ডিটারমিনেন্ট সি, এ ডিটারমিনেন্ট ডি লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা কিন্তু যে এ ডিটারমিনেন্ট বি বি পাইতেছি, আবার বি পাইলে বি থেকে এ পাইতেছি, বি থেকে আবার সি পাইতেছি, সি থেকে ডি পাইতেছি, মানে সবগুলো কিন্তু এখানে আমরা পাইলাম। একইভাবে যদি পরেরটা দেখেন, বি ডিটারমিনেন্ট এ ই, এখানে কি আছে, বি ডিটারমিনেন্ট এ ই, বি থেকে এ, আবার এ থেকে আমরা কই যেতে পারি সি, তাহলে আবার সি থেকে ডিই, তার মানে আমাদের এটা চলে আসছে। যদি আপনি দেখেন বি সি থেকে এ এ ডি, তাহলে এই যে বি বি সি থেকে এ ডি দুইটাকে আপনাকে একসাথে কম্বাইন করতে হবে, কম্পোজিশন রুল ফলাইতে হবে। যদি বি এবং সি দুইটাকে কম্পোজিশন করেন তাহলে বি সি সমান সি ডিই এটা পাবেন। তারপর হচ্ছে আমাদের আর কি আছে, ডিই, ডিই তো এখানে সরাসরি আছে, সি ডিই, সি ডিই এখানে সরাসরি আছে। তাহলে এই যে আমরা যেহেতু এখানে যতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে সবগুলো যেহেতু এখান থেকে বের করতে পারছি, তাহলে এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে ডিপেন্ডেন্সি প্রি কম্পোজিশন। যদি কোনো একটা না থাকে তাহলে এটা আমাদের ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন হইতো না। তাহলে ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন জিনিসটা কি ক্লিয়ার হইছে? এখানে কারো কোনো কনফিউশন আছে ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন এই জিনিসটা ক্লিয়ার কিনা, নাকি আর কোন এক্সাম্পল দেখার দরকার আছে? না ভাই, ক্লিয়ার একদম। সাতাম ভাই, একটু শর্ট করে একটু বলতেন যে এটা হওয়ার জন্য মানে কি কি শর্তগুলো, ওই শর্তগুলো যদি একটু মোটে বলতেন। শর্ত হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পলটা দিয়ে হয়তো বুঝলাম, কিন্তু এই যে শর্তটা, এই যে এদিকে একটু দেখবেন, শর্ত শর্ত কি বললাম, আমাদের মূল যে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে
তোমাদের যে ফার্স্ট রিলেশনের মধ্যে যে ডিপেন্ডেন্সি গুলো দেওয়া থাকবে আর কি মূল যে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে সেই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা সাবসেট অফ আমাদের যতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি পাবো সেগুলোর ইউনিয়ন এটাই হচ্ছে আমাদের কন্ডিশন বা শর্ত একেবারে আমরা এক্সাম্পলের সাহায্যে একবার করে ফেললাম আর কি বুঝতে পারছি কি ভাই এটা পাইলেই আমরা বলবো যে হ্যাঁ আপনারা কি এই ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং এর আর কোন এক্সাম্পল দেখতে চাচ্ছেন নাকি হয়েছে বলে মনে হয় নাকি না ভাই এটা পারবো একবার সহজ আছে আচ্ছা